পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। সবাইকে লাল সবুজের শুভেচ্ছা। লাল সবুজের শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তোমরা সবাই জানো যে লাল এবং সবুজ আমাদের বাঙালিদের খুবই প্রিয় রং। এজন্যই দেখো আজকে আমি লাল এবং সবুজেই সেজে এসেছি। তো লাল সবুজ দেখে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছ। সাধারণত লাল সবুজ থাকলে আমরা সেখানে আমাদের দেশের দেশের রং, দেশের গন্ধ খুঁজে পাই, তাই না? হ্যাঁ, আজকেও আমাদের দেশ সংক্রান্ত একটি পাঠ। আমি গত পাঠে তোমাদেরকে কি শিখিয়েছিলাম তোমাদের কি মনে আছে? আচ্ছা, তার আগে একটু বলে নিই, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। এই পেজে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে স্মরণীয় যারা চিরদিন এই পাঠদান করেছি এর আগের পাঠে, তাই না? আজকেও আমি সেটা সম্পর্কে পাঠদান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তো চলো আগে সব থেকে আগে যারা চিরদিন স্মরণীয় তাদের স্মরণে আমরা একটা গান গাই। তোমরা সবাই গানটা জানো, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। আমরা যে যেমন পারি তেমন ভাবেই গাইব, ঠিক আছে? প্রস্তুত সবাই? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না, দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাক পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, যাদের রক্তের বিনিময়ে আজকে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদেরকে আমরা কোনো দিনও ভুলব না, তারা আমাদের কাছে চিরস্মরণীয়। তো তাহলে আজকের পাঠের শিরোনামটা আমরা একটু দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা স্ক্রিনে দেখো, স্মরণীয় যারা চিরদিন। আমি একটু লিখছি, তোমরা সবাই দেখো। স্মরণীয় যারা চিরদিন, যারা চিরদিন। এর আগের দিন আমরা পাঠ এক নিয়ে আলোচনা করেছি, এখন আমরা কি শিখব? আজকে আমাদের আলোচ্য বিষয় পাঠ দুই। পাঠ দুই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আবার দেখাই আমাদের আজকের পাঠ, স্মরণীয় যারা চিরদিন, পাঠ দুই, পৃষ্ঠা নম্বর 44 অথবা 44, তোমরা অনেকেই 44ও বলে থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার, পাঠে যাবার আগে আমরা একটি ছোট্ট ভিডিও দেখি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এতক্ষণ আমরা একটি ভিডিও দেখলাম, এটাতে প্রথমে কি দেখলাম?
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণের চিত্র, তাই না, যার ডাকে আমরা বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা তোমাদের বাংলা বইয়ের 44 নম্বর পৃষ্ঠা খোলো, আমি ইতিমধ্যেই খুলে রেখেছি। তো আমরা এই যে দেখো 1971 থেকে নিব পর্যন্ত এইটুকু এর আগের পাঠে শিখেছি, আমাদের আজকের পাঠ এই 1971 থেকে শিক্ষককে এই পর্যন্ত আমাদের আজকের পাঠ। আমি তোমাদেরকে আরো সুন্দর করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে 1971 সালের থেকে শিক্ষককে এই পর্যন্ত আজকে আমরা পড়ব এবং এর ভেতর থেকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পড়ে শোনাই, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি বিরাম চিহ্নগুলোতে যেখানে যেভাবে বিরতি দিই বা বিরতি নিই, তোমরা সেগুলো মনোযোগ দিয়ে দেখবে কিন্তু, এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে তোমরা আমার পড়া অনুসরণ করবে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর, আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে, সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মুনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ডক্টর গোবিন্দচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মুনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকেন অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপরে এই দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। এবাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল এবং নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা, হত্যা করে আরো কয়েকজন শিক্ষককে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ, আসলে এই 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সেনারা যে জঘন্য জঘন্যতম নরহত্যা চালায় বাংলাদেশে, সেটার সামান্য একটু বর্ণনা আমরা শুনলাম। আমি এতক্ষণ পড়লাম, পড়তে পড়তে আমার গা শিউরে উঠেছে যে মানুষ এত জঘন্য কি করে হয়। তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমি পড়ছিলাম যে প্রচণ্ড গোলাগুলির শব্দে বিজ্ঞানের শিক্ষক এম মুনিরুজ্জামান কোরআন পড়া শুরু করেছিলেন, পবিত্র কোরআন। সেই কোরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা, তাকে হত্যা করে। তারপর আমরা জানলাম যে ডক্টর গোবিন্দচন্দ্র দেব, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মুনিরুজ্জামান, তারপর ইংরেজি সাহিত্যের বিখ্যাত শিক্ষক জ্যোতির্ময় গুহঠাকুরতা, দর্শন শাস্ত্রের শিক্ষক ডক্টর গোবিন্দচন্দ্র দেব, এদেরকে নির্মমভাবে হত্যা করে 25শে মার্চের কাল রাতে। আসলে পাকিস্তানিরা খুব পরিকল্পনাই করেছিল। ওরা ভেবেছিল যে তখন তো আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে যদি একেবারেই কোণঠাসা করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে পূর্ব পাকিস্তানের যত ভালো ভালো নাম করা শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, মানে যারা একটা জাতির মেরুদণ্ড, তাদেরকে হত্যা করতে হবে। সেই পরিকল্পনাতেই
তারা কি করে 25 মার্চ রাতে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, অনেক আলোকিত, যশস্বী, মনস্বী মানুষদেরকে হত্যা করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো জানো আমাদের বুদ্ধিজীবী দিবস কবে? হ্যাঁ, ঠিক বলেছ, 14ই ডিসেম্বর। তো 14ই ডিসেম্বর আমরা বিদ্যালয়ে কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। ওই দিন কি হয়েছিল জানো তোমরা? আমি একটু স্মরণ করিয়ে দিই, এই পাঠে আবারও আসবে। 25শে মার্চ ওরা শুরু করে জঘন্যতম নরহত্যা বা গণহত্যা, তাও ঘুমন্ত মানুষদের উপরে, রাতের আধারে, কাপুরুষের মতন। এই হত্যাকাণ্ড চলেছিল দীর্ঘ 9 মাস ধরে। যখন বঙ্গবন্ধুর যখন বাঙালিরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, দীর্ঘ 9 মাস পর ডিসেম্বরের দিকে পাকিস্তানিরা বুঝতে পারে যে ওরা পরাজিত হতে যাচ্ছে, আসন্ন পরাজয় ওদের, এবং বাঙালিরা জিতে যাচ্ছে, বাংলাদেশ স্বাধীন হচ্ছে। সেই সময় ওরা কি করে, ঠিক বাংলাদেশ স্বাধীন হবার মানে বিজয় দিবসের ঠিক 2 দিন আগে 14ই ডিসেম্বর ওরা আবার বাংলাদেশের কিছু আলোকিত মানুষ, বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, যাদেরকে আর কোনোদিনই জীবিত ফিরে পাওয়া যায়নি। তাদের কারো লাশ মিরপুরের বদ্ধভূমিতে, রায়েরবাজারের বদ্ধভূমিতে তাদের কারো কারো লাশ পাওয়া যায়, আর কারো কারো লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। মোটামুটি বাঙালিদেরকে একেবারে মেধাশূন্য করে দেওয়ার জন্য পাকিস্তানিরা এই নারকীয় হত্যাকাণ্ড চালায়। এই বুদ্ধিজীবীদের 25শে মার্চ, তারপর 14ই ডিসেম্বর, এইসব বুদ্ধি যাদেরকে হত্যা করা হয়, এইসব বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। আমরা তাদেরকে, শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাহলে এই পাঠ্যাংশটুকু থেকে আমরা অনেক কিছু জানলাম, আমাদের মুক্তিযুদ্ধের সেই সূচনা লগ্ন থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো তোমাদের অপরিচিত মনে হয়, তোমরা সেগুলো দ্রুত খাতায় লিখে ফেলো। আচ্ছা, আমরা তো প্রতিদিন আমরা একটা কাজ করি, আমরা প্রতিদিনই নতুন শব্দ খুঁজে বের করি, আবার আলাদা করে যুক্ত বর্ণ বিশিষ্ট শব্দ খুঁজে বের করি, তাই না? তো আজকে এই পাঠে আমি দেখলাম মোটামুটি অনেক শব্দই তোমাদের পরিচিত, বেশিরভাগ অপরিচিত শব্দগুলোই যুক্ত বর্ণ বিশিষ্ট। তাহলে তোমরা যুক্ত বর্ণ বিশিষ্ট নতুন শব্দগুলো খুঁজে বের করো, আমি তোমাদের সেগুলোর অর্থ শেখাবো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই খুঁজে বের করেছ, দেখে আমার সঙ্গে মিলে কিনা। প্রথমে আমি খুঁজে পেয়েছি বরেণ্য, বরেণ্য। তোমাদেরকে লিখে দেখাই বরেণ্য, তোমরাও লিখে ফেলো। বরেণ্য এই শব্দটার অর্থ আমরা এখন শিখব। বরেণ্য শব্দের অর্থ মান্য। বরেণ্য শব্দের অর্থ কি? মান্য, মানে যাদেরকে আমরা মান্য করে চলবো তারা হচ্ছে বরেণ্য। তাহলে বরেণ্য শব্দের অর্থ হচ্ছে মান্য। আমি এখানেই লিখে দেখাই মান্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বরেণ্য শব্দের অর্থ মান্য, তোমরা লিখে ফেলো। দেখা যাচ্ছে তো আমাকে, লেখা দেখা যাচ্ছে তো? বরেণ্য শব্দের অর্থ মান্য। তাহলে এখন এই বরেণ্য শব্দটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে শিখব। একটা বাক্য লিখে ফেলো, তোমরা সবাই পারবে আমি জানি। আমি একটা বাক্য তৈরি করেছি, শুনবে তোমরা? শিক্ষকেরা আমাদের বরেণ্য ব্যক্তিত্ব, শিক্ষকেরা আমাদের বরেণ্য ব্যক্তিত্ব। এই দেখো, বরেণ্য শব্দের অর্থ মান্য, শিক্ষকেরা আমাদের বরেণ্য ব্যক্তিত্ব। এটা কিন্তু তয়ত ব্যক্তিত্ব, শিক্ষকেরা আমাদের বরেণ্য ব্যক্তিত্ব। তোমরা বরেণ্য দিয়ে আরো অর্থবোধক যে কোনো বাক্য তৈরি করতে পারো। তাহলে কি শিখলাম? বরেণ্য। আচ্ছা, আরেকটা নতুন শব্দ কিন্তু আমি খুঁজে পেয়েছি ইতিমধ্যে। হ্যাঁ, ঠিক ধরেছ, পাষণ্ড, পাষণ্ড। তোমরা লিখে ফেলো খাতায়, পাষণ্ড। পাষণ্ড শব্দের অর্থ আমরা এখন শিখব। পাষণ্ড শব্দের অর্থ, পাষণ্ড মূলত তাদের কি বলে যাদের মনে কোনো দয়া নেই, মায়া নেই,
আসন্ড অর্থ নির্দয়, নির্দয়। তোমরা লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নির্দয়। দেখো আমি লিখেছি আসন্ড অর্থ নির্দয়। আচ্ছা, তাহলে পাষণ্ড দিয়ে একটি বাক্য তৈরি করে ফেলো তোমরা। আমি বলি রাজাকার বাহিনীর সবাই পাষণ্ড ছিলেন। 1971 সালে পাকিস্তানি সেনারা যখন 25 মার্চ থেকে এই দেশের মানুষের উপরে গণহত্যা অভিযান শুরু করে, তারপর থেকে ওরা কি করে বলতো, ওরা ওরা কিছু বাহিনী গঠন করে ওদের কাজের সহায়তা করার জন্য। এবং দুঃখের হলেও সত্যি এটা অত্যন্ত লজ্জার যে এই দেশেরই কিছু মানুষ যাদের মনে কোনো দয়া নেই, মায়া নেই, পাষণ্ড, এবং দেশের প্রতি যাদের কোনো ভালোবাসা নেই, যাদের কোনো আত্মসম্মান বোধ নেই, সেই সব পাষণ্ড মানুষেরা পাকিস্তানি বাহিনীর সহায়তায় তাদেরকে সাহায্য করেন নিজেদের নিজেদের দেশীয় ভাইদেরকে মেরে ফেলার জন্য। এই জন্য ওদের মতো পাষণ্ড আসলে আর কেউ হতে পারে না, আমরা ওদেরকে ঘেন্না করি এখনো, সেই সব আল বদর রাজাকারদের। তো রাজাকার বাহিনীর সবাই পাষণ্ড ছিলেন। আমি বাক্য তৈরি করেছি, তোমরা লিখে নিতে পারো পাষণ্ড অর্থ নির্দয়, এবং বাক্যটা কি, রাজাকার বাহিনীর সবাই পাষণ্ড ছিলেন। আচ্ছা, আরো শব্দ আছে, আরো শব্দ আছে। আরেকটা নতুন শব্দ হচ্ছে মনস্বী, মনস্বী। আমরা পড়েছি, তোমাদের নিশ্চয়ই কৌতূহল হয়েছে মনে যে আসলে মনস্বী কি, মনস্বী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লিখে ফেলো মনস্বী। মনস্বী হচ্ছে তারাই যাদের মন অনেক উদার, বা মন যাদের অন্তর, যাদের অন্তর বিশাল। তো আমরা ছোট করে বলতে পারি মনস্বী অর্থ উদার মনা, উদার মনা। আমি লিখছি তোমরা দেখো, উদার মনা, উদার মনা। মনস্বী অর্থ উদার মনা। আমি বারবার যে কথাটা বলি, এখনো আবার সেই কথাটা বলবো, তোমরা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিংবা যাই হও না কেন, সব থেকে আগে কি হতে হবে বলতো? হ্যাঁ, ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে হলে মনটাকে বিশাল করতে হবে, বিশাল, সমুদ্র এবং পাহাড়ের থেকেও বড় হতে হবে মন। মনটাকে সংকীর্ণ করে রাখলে ভালো মানুষ হওয়া যাবে না। তো তাহলে ভালো মানুষ হতে হলে কি হতে হবে, মনস্বী হতে হবে, তাই না? তাহলে মনস্বী দিয়ে দ্রুত একটা বাক্য তৈরি করে ফেলো। আমি করেছি, কিন্তু আমি সব থেকে সহজটাই করেছি এবং আমার সব থেকে মনের কথাটাই লিখেছি। আমাদের সবাইকে মনস্বী হতে হবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের সবাইকে মনস্বী হতে হবে। তোমরা লিখেছ নিশ্চয়ই। আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করি। এই যে মনস্বী এবং পাষণ্ড, এই দুটোই কিন্তু যুক্ত বর্ণ, তোমাদের কি মনে আছে? দেখো প্রথমে লিখেছিলাম পাষণ্ড, পাষণ্ড, এখানে মধ্যন্য এবং ড হচ্ছে যুক্ত বর্ণ, মধ্যন্য এবং ড এখানে যুক্ত বর্ণ, এখানে দুইটা বর্ণ মিলে আছে, বর্ণ দুটো আলাদা করে ফেলি আমরা, মধ্যন্য এবং ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই বলে থাকো মধ্যাহ্ন, মধ্যন্য, এগুলো কিন্তু সঠিক উচ্চারণ নয়, আমাদেরকে বাংলা সঠিক উচ্চারণ শিখতে হবে। আমার সঙ্গে বলো মধ্যন্য, আবার বলো মধ্যন্য, হ্যাঁ মধ্যন্য এবং ড, পাষণ্ড। আচ্ছা, মনস্বীতে কি আছে আমি লিখে ফেলি, তোমরাও লিখে ফেলো মনস্বী। এখানে দন্তস্ব এবং ব হচ্ছে যুক্ত বর্ণ, দন্তস্ব এবং ব হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে আমরা যুক্ত বর্ণগুলো ভাঙতে শিখলাম। ও, আরেকটা কথা,
মনস্বী দিয়ে বাক্য তৈরি করতেও শিখেছি, তাই না? আচ্ছা, আর একটা নতুন শব্দ আছে, যশস্বী। যশস্বী আমি লিখছি, তোমরা দেখো। যশস্বী, যশস্বী এবং মনস্বীতে যুক্ত বর্ণ একই, তাই না? তাহলে এটা ভেঙে দেখানোর দরকার নেই। যশস্বী শব্দের অর্থ আমরা জানবো। যশ অর্থ কি জানো? খ্যাতি। যশ অর্থ খ্যাতি। যার অনেক খ্যাতি আছে, যার অনেক সুনাম আছে, তিনি যশস্বী। যশস্বী এর অর্থ তোমরা সহজ করে লিখতে পারো, বিখ্যাত, বিখ্যাত। যশস্বী শব্দের অর্থ বিখ্যাত। আচ্ছা, তাহলে যশস্বী দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলো। হ্যাঁ, তুমি লিখতেই পারো, আমি যশস্বী হতে চাই। আমি যেটা শব্দ তৈরি করেছি তোমাদেরকে দেখাই, দুঃখিত, বাক্য তৈরি করেছি। 1971 সালের 25শে মার্চ রাতে হানাদার বাহিনী অনেক যশস্বী মানুষদের হত্যা করেন। দেখো, যশস্বী অর্থ বিখ্যাত। 1971 সালের 25 মার্চ রাতে হানাদার বাহিনী অনেক যশস্বী মানুষদের হত্যা করে। তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই? আচ্ছা, তাহলে আমরা চারটি নতুন শব্দের অর্থ শিখলাম, বাক্য তৈরি করতে শিখলাম, যুক্ত বর্ণ ভাঙতে শিখলাম। এই আজকের যে পাঠ, এই পাঠ্যাংশ থেকে দেখো এই পাঠ্যাংশে কি আছে। আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এই দেখো, এই পাঠে কিন্তু আছে 25 মার্চ রাতে কাকে কাকে হত্যা করা হয়েছিল। তার মধ্যে আছে যে গোবিন্দচন্দ্র দেব, তোমরা ছবিটা দেখো, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, গোবিন্দচন্দ্র দেব 25 মার্চ তাকে হত্যা করা হয়েছিল। আরো আছে, আরো আছে, এই ছবিগুলো তোমাদেরকে আমি আগামী পাঠে আরো সুন্দর করে দেখাবো। এদেরকে 14 ডিসেম্বর হত্যা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পাঠে জেনেছি যে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে কি নারকীয় হত্যাকাণ্ড চালায়, সেই বর্ণনা আমরা জেনেছি, তাই না? তারপর রাজাকার আলবদর কারা, সে সম্পর্কেও জেনেছি, তাদের কর্মকাণ্ড সম্পর্কেও আমরা কিছুটা জেনেছি। তাহলে তোমরা এখন 48 নম্বর পৃষ্ঠা বের করো। 3 নম্বর অনুশীলনীতে দেখো আছে, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এই ক এবং খ, আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়লাম এর থেকে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবো। আমি তোমাদেরকে আলোচনা করে বোঝাবো, তোমরা বাড়িতে এই দুটো প্রশ্নের উত্তর সুন্দর করে লিখবে। আচ্ছা, ক নম্বর প্রশ্নে যাই। ক নম্বর প্রশ্নে আছে, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? আমরা পড়েছি এবং জেনেছি, 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে কি ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপরে, তাই না? তারা কোথায় কোথায় আক্রমণ চালায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আক্রমণ চালায়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা থাকে, যারা ভবিষ্যতের সে তৎকালীন বাংলাদেশের কর্ণধার হতো। তারপর চালায় কোথায়? পুলিশের ব্যারাকে, তাই না? তারপর বিভিন্ন আবাসিক এলাকায়, তারপর যেসব জায়গাতে শিক্ষকেরা থাকেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা থাকেন, সেই সব জায়গায় তারা কি করেন? নির্বিচারে ঘুমন্ত মানুষদের হত্যা করেন। এরা এই হত্যাকাণ্ড বিরামহীনভাবে চালিয়ে যায় সারা রাত, বিরামহীনভাবে এবং নির্দয়ভাবে। এবং এই হত্যাকাণ্ড কিন্তু পরবর্তী 9 মাস ধরে চলে, ডিসেম্বর মাস পর্যন্ত চলে। তাহলে আমরা বলতে পারবো এই প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই দিতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে খ নম্বরে? দেখো, এই যে ক নম্বর আমি আলোচনা করলাম, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ। খ নম্বর দেখো, রাজাকার আলবদর কারা, রাজাকার আলবদর কারা, তোমরা কিন্তু খুব সহজেই উত্তরটা দিতে পারবে। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা এদেশে, এ দেশীয় কিছু তৎকালীন পূর্ব বাংলার, এদেশীয় অথবা তোমরা বলতে পারো তৎকালীন পূর্ব বাংলার
কিছু পাষণ্ড দোসরদের নিয়ে যে বাহিনী তৈরি করেন, সেই বাহিনীকে, সেই বাহিনীর সদস্যরাই ছিল রাজাকার আলবদর, তাই না? আচ্ছা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলিও লিখি, তাহলে কি হবে? এদেশীয় কিছু পাষণ্ড লোকজন 1971 সালে পাকিস্তানিদের সহায়তার জন্য একটা বাহিনীতে যোগ দেয়, রাজাকার আলশামস আলবদর বাহিনীতে। এরা কি করে, পাকিস্তানিদের যে নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডে এরা সার্বিক সহায়তা করে। তোমরা হয়তো শুনে থাকবে অথবা এখন আমার কাছ থেকে শোনো, তখন কিন্তু বাংলাদেশ এমনিতেই নদীমাতৃক দেশ, তখন বাংলাদেশের গ্রামে গঞ্জে অনেক নদী ছিল এবং সেই পথগুলো কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীদের চেনা ছিল না। সেই পথগুলো চিনিয়ে তারপর নদী পার হয়ে এদেরকে কে নিয়ে এসেছে জানো, গ্রামের অভ্যন্তরে ভেতরে কারা পৌঁছে দিয়েছে, এই নির্লজ্জ নির্দয় ঘৃণিত আলবদর রাজাকার আলশামস বাহিনীর লোকেরা পাকিস্তানিদের নিয়ে এসেছে, তারা তাদেরকে সহযোগিতা করেছে, তারা বাড়িতে বাড়িতে আক্রমণ চালাতে সহায়তা করেছে, তারা বিভিন্ন এলাকার ভালো ভালো লোকেদের লিস্ট তৈরি করেছে, যারা অথবা মুক্তিযোদ্ধাদের যারা সাহায্য করে তাদের লিস্ট করেছে, মুক্তিযোদ্ধাদের লিস্ট করেছে, করে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবার জন্য। তো তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। তোমরা তাহলে আজকের বাড়ির কাজ হলো, তোমরা 3 নম্বর অনুশীলনীর ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ অনেক মনোযোগের সাথে তোমরা আমার ক্লাস দেখেছো, শুনেছো। করোনার এই মহামারীর দিনগুলোতে আমরা ঘরে বসেই চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে কিছু শেখানোর, যাতে তোমাদের পড়াশোনা একেবারেই থেমে না থাকে। তোমরা নিশ্চয়ই পড়াশোনা করবে, তোমরা বাড়িতে বাবা মায়ের কথা শুনে চলবে, বেশি বেশি পানি পান করবে, আর বারবার কি করবে, হাত পরিষ্কার করবে। এখন বর্ষাকাল, এখন কিন্তু ডেঙ্গুর প্রকোপও বেড়ে যাবে। তোমরা তো একটু বড় হয়েছ, তোমরা দেখবে যে বাড়িতে, ঘরে অথবা বাড়ির আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে, কারণ তাহলে এডিস মশা ডিম পারবে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়বে। তো তোমরা সবাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একটা ছোট্ট গান দিয়ে তো আমি আজকের ক্লাস শেষ করতে চাই, করোনার গান। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিল্পী, যারা শিল্পী গান গাইতে পারেন তারা এই গানটি গেয়েছেন, আমি তোমাদেরকে 4টা লাইন গেয়ে শোনাবো, তোমরা আমার সঙ্গে গাইবে, যদিও তোমরা জানো না তারপরও চেষ্টা করবে। আসবে আলো আসবে সুদিন, আসবে আলো আসবে সুদিন, ছেড়ো না কোহাল তুমি করো না কালিন, প্রকৃতির সাথে বন্ধু হয়ে আবার সাজাবো স্বপ্ন রঙিন, আসবে আলো আসবে সুদিন। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদিন আলো আসবে, সুদিন আসবে, সেদিন আমরা আবার বিদ্যালয়ে যাব, পড়াশোনা করব, বাবা মায়ের কথা মেনে চলব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।